মূলত গুণ করে করে বের করি। হ্যাঁ তখন আপনার কাছ থেকে ট্রিক শিখবো, ঠিক আছে শুরু করেন। আচ্ছা ধরেন পনেরো, পনেরোর বর্গ করব আমরা, পনেরোর বর্গ করব, একক স্থানীয় অঙ্ক পাঁচ আছে, একক স্থানীয় অঙ্ক কত আছে? পাঁচ, পাঁচ আছে, পনেরো গুণ পনেরো। আচ্ছা এখন দেখেন, অনেক টাইম লাগতেছে, কোন শর্টকাট ট্রিক্স আছে? হ্যাঁ শর্টকাট ট্রিক্স হচ্ছে এরকম, একক স্থানীয় অঙ্ক পাঁচ থাকলে পাঁচের বর্গ করব, পাঁচের বর্গ তো সবাই পারি, পাঁচ পাঁচা পঁচিশ, পঁচিশ পিছনে রয়েছে কত? এক, পিছনে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা লিখবো, এবং একের পরবর্তী সংখ্যা কত? পরবর্তী সংখ্যা দুই, দুই, তাহলে দুই একে দুই হয়ে গেছে। বাহ, তাহলে এখানে তো পাঁচ দুই দুই, কি ব্যাপার এত সুন্দর, একদম সহজ। আচ্ছা শুধু তো আমি তো এতদিন ধরে তাহলে আমরা এই এত কষ্ট করে গুণ করে এবার এখন বের হচ্ছে পঁচিশের স্কয়ার করবেন। আমি করব, হ্যাঁ শর্ট ট্রিক্সে আমি এইভাবে করি না, শর্টকাটে। হ্যাঁ শর্টকাটে কি জন্য বললেন? এখানে পাঁচ পঁচিশ, তাই না? পাঁচের আমি পাচ্ছি, একটা পাচ্ছি, পরেরটা কি ছিল জানো? পঁচিশ, তারপরে তারপরে ও দুই, দুই গুণ পরের সংখ্যা, তাই তো? তাহলে এখানে হচ্ছে ছয়, তাহলে এখানে ছয় বসাই দিলে হয়ে যাচ্ছে, হয়েছে ছয় বসাই দিলে হয়ে যাচ্ছে, পেয়ে গেছি, তাই না? এখন আরেকটু বড়টা শিখি, 65। আমি এর ভিতরে দেখেন পাঁচ পাঁচা কত? পঁচিশ, ছয়, ছয়ের পরবর্তী সংখ্যা কত? সাত, ছয় সাতে কত? বিয়াল্লিশ। কি ব্যাপার এত সহজ, আমি তো ভাবলাম এটা পারবো না। সবাই কি পারছেন? এখন আপনারা গুণ করে দেখেন তো। আচ্ছা আমি এক নতুন একটা, যে কোনো সংখ্যা শেষে পাঁচ হলে হবে, তাই তো? আচ্ছা ভয় লাগছে এটা পারবো কি না। এটা পঁচিশ, সবাই লাইকটাকে অবশ্যই শেয়ার করবেন। কাজের সময় একটু ডিস্টার্ব করেন কেন? এটা দশ, তাহলে হয় নব্বই, তাহলে আমাদের উত্তর হচ্ছে নব্বই পঁচিশ, এটা হয়েছে, এভাবেই হবে। বিশ্বাস করে না, আমি একটু ক্যালকুলেটার দিয়ে একটু গুণ করে দেখি। একশো পনেরো যদি থাকে তাহলেও দেখবেন প্রথম সংখ্যাটা পঁচিশ করবেন, পিছনে কত আছে? এগারো। ওয়াও, এই যে হয়ে গেছে দেখছো, একদম 9025 একদম হয়ে গেছে। এই যে এবার এটাও দেখাই, 132, 115 গুণ 115, এটা উত্তর। হ্যাঁ এটা এত সহজ। হ্যাঁ এই যে দেখেন নাম্বার 1, সবাই দেখতে পাচ্ছেন? তাহলে সারা জীবন এত কষ্ট করলো, আপনি আমাকে আগে শিখাননি কেন? একসাথে লাইভ দেখতে পারলাম, আপনি আমাকে শিখাননি, এরকম কাজ তো ক্রিমিনাল কাজ তো করা উচিত না। আচ্ছা আমরা ট্রিক্স নাম্বার 2 শিখব, 2, ওকে তাই সুকুন্তল লিখলে তো ভালো হতো, টাইপ 2 শিখব, আমরা টাইপ 2 শিখব। যে কোনো সংখ্যার বর্গ, যে কোনো সংখ্যার বর্গ, যে কোনো সংখ্যার বর্গ, যে কোনো সংখ্যার বর্গ, হুম, যে কোনো বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা না, যে কোনো সংখ্যার বর্গ, আমরা এবার যে কোনো সংখ্যার বর্গ শিখব। দেখেন এখানে কয়টা সংখ্যা আছে? দুইটা সংখ্যা আছে, তাই না? সাত সাতা, সাত সাতা কত? ৪৯, আর চারের বর্গ করলে চার চারা কত? ১৬। যে দুইটা সংখ্যা থাকবে, যে কোনো দুইটা সংখ্যার বর্গ এভাবে করি, দুইটা সংখ্যা নিব, আমরা আজকে দুইটা সংখ্যা শিখব, পরবর্তীতে আরো বড় সংখ্যা শিখব, আজকে দুটো সংখ্যা। দেখেন সাতের স্কোয়ার করলে সাত সাতা ৪৯, চারের স্কোয়ার করলে চার চারা ১৬। এবার দেখেন চার গুণ সাত গুণ টু কত হয়? চার সাতা ২৮, ২৮ আর গুণ কত হয়? দুই দিলে ২৮ দ্বিগুণে ৫৬। এক সংখ্যা রেখে তারপরে রাখবো নয়, এরপরে যোগ, ছয় চার ১০, শূন্য হাতে আছে এক, ছয় পাঁচ ১১, আর এক ১২, এক আর এক ২, একদম সহজ।
আবার বলি, এটাকে একদম সহজ বলে? এতগুলো গুণ করলাম একদম সহজ থেকে ক্যালকুলেটর দিয়ে বের করে লিখতে হয়, এত কষ্ট করতে হবে? পরীক্ষার সময় কিন্তু আমাদের ক্যালকুলেটর হাতে থাকবে না, এটাই তো বাংলাদেশের ত্রুটি। আচ্ছা আমি বুঝতে পারিনি, এটা হচ্ছে এটা বর্গ করা হয়েছে ১৬, তাই তো? আর এটা বর্গ করা হয়েছে কত? ৪৯। একটা বর্গ করতে যে আমার ৭ ৮টা বর্গ করতে হচ্ছে, তাই তো? আচ্ছা গেল, এগুলো সহজ আছে, এগুলো মুখে মুখে আমরা পারি, সমস্যা না, একক সংখ্যা। আচ্ছা এরপর ৫৬টা কই থেকে আসলো? এখানে যে কয়টা সংখ্যা আছে সেই কয়টা সংখ্যা, মানে ৪ আর ৭ গুণ করো, এটা ৪ আর ৭। এবার স্কয়ার আছে, স্কয়ার মানে ২, এটাও গুণ, মানে এখানে যতগুলো পাওয়ার হিসেবে থাক দিক হিসেবে থাক। আচ্ছা এই জন্য আমি ভাবছি এই দুইটা কোথায় থেকে আসলো, ৪ আর ৭ তো বুঝলাম, এখন ক্লিয়ার, এটা আমরা পাবো ৫৬, তাই তো? এই ৫৬টা কি হবে, এটার সাথে যোগ হবে মাঝখানে, অবশ্যই মাঝে বসাবেন, অবশ্যই মাঝে বসাবেন, মানে প্রথম একবার ফাঁকা রেখে বসাবেন, প্রথম একবার ফাঁকা রেখে বসাবেন। এখানে ঝামেলা, সহজ মানে মাঝে বসাতে হবে, এই তো? হ্যাঁ মাঝে বসাতে হবে। আর একটা করি, আরেকটু ছোট সংখ্যা দিয়ে করি আমরা, যেমন এটা কত বললেন আমি ঠিক বুঝতে পারিনি, এখানে ৪ ৯, তাহলে আমি ৫৬টা কই বসাবো? আমি ক্লিয়ার, আমি শিখলাম এই মাত্র, মানে আমি তার স্টুডেন্ট এখানে, আমি কিছু পারি না। আপনারা ক্লিয়ার কিনা একটু বলেন। ছোট সংখ্যা নিয়ে করি, দেখেন তিন তিনা কত, ৯, তিন তিনা ৯, তিন দুগুণে ৬, তাই না? তারপরে যদি আমি রাখি, দেখেন ২ গুণ ৩ গুণ ২ কত হয় বলেন? ৩ দুগুণে ৬, ৬ দুগুণে কি, ১২। ১২, তাহলে এই ১২টা আমি কোথায় বসাবো? বসান এবার আপনি। মানে কি, মানে আপনি বললেন যে এই এই পাশের সংখ্যা ৬ এবং ৯, এই সংখ্যাটা কি থাকতে হবে? বলেছি ৬ এবং ৯ না, তিন তিনা ৯, ও সরি ২ দুগুণে ৪। আচ্ছা বুঝতে পারছি, ২ দুগুণে ৪। আচ্ছা এখন আমি এটা পেয়েছি, তাহলে আমি ১২টা কোথায় বসবো? ১২টা তো আমার এইখানে বসাতে হবে। হ্যাঁ এইখানেই তো বসানো নিয়ম, তাহলে ১২টা কোথায় বসাবো? এটা কি এই নিয়মে থাকবে? আচ্ছা এটাও এই নিয়মে খাটবে, কিভাবে খাটবে দেখেন, তিন তিনা ৯, একক স্থানীয় অঙ্ক সবসময় কি রাখবো, একক স্থানীয় সবসময় কি আলাদা রাখবো, এবং এই ১২টা বসাবো কোথায়, মাঝে বসাবো, কোথায় বসাবো, মাঝে, দেখেন ৯ ২ ৫, ৪ আর ১ ৫, একটু বড় সংখ্যা হলে আমাদের জন্য ভালো হয়। এই যে সবসময় বলছি মাঝ থেকে বসানো শুরু করব, যেহেতু এখানে মাঝে কোনো সংখ্যা বসেনি, মাঝে কোনো সংখ্যা বসেনি, তাই শূন্য ধরে নিতে হবে। হ্যাঁ শূন্য ধরে নিয়ে এভাবে করতে হবে। তার মানে বুঝতে পেরেছি, মানে এইখানে যদি একক সংখ্যা হয় তাহলে আমরা একটা শূন্য ধরে নেব সামনে। ওকে এই জন্য কনফিউশন, এখানে শূন্য ধরলে আমাদের ১২ দিয়ে এটা হয়ে যাচ্ছে। আচ্ছা ধন্যবাদ। আচ্ছা আরেকটু বড়টা শিখি, ধরেন ৫৭, এবার করেন, আমার ক্যালকুলেটর লাগবে। আচ্ছা আমি করতে একটু ওয়েট করেন, আর যেহেতু আপনি শিখালেন আমি যদি না পারি সেটা তো বেশ দুর্বল স্টুডেন্ট বলা যায়। আচ্ছা এখানে ৪৯, তারপরে কি আপনাদের মনে আছে তো আমার আগে আগে আপনি করার চেষ্টা করেন, ঠিক আছে? ২৫, ওকে তাহলে আমার এটা ক্লিয়ার। এখন ৫ প্লাস ৭ প্লাস না গুণ, ও সরি আমি ভুল করে ফেলেছি, এই তো বললাম এত গুণ, এগুলো তো বর্গের থেকেও কঠিন আর কি। ৫ গুণ ৭ গুণ ২, এখন এটা আমি পাচ্ছি ৩৫ গুণ ২ ৭০, তাই তো? তাহলে আমি এটা, আচ্ছা একটু আমি করি, আপনি তো পারেন, আপনি তো আমাদের শিখালেন, ঠিক আছে?
তাহলে আমাদের এই 70টা এখানে বসাবো মাঝখানে, তাহলে আমি পাচ্ছি 9 4 7 5 12 3, হয়েছে? হ্যাঁ হয়েছে, সবাই বলেন হয়েছে না? আমি পেরেছি, আপনি কি পেরেছেন একটু বলেন, আমি কমেন্টটা একটু দেখে আসি আপনি পেরেছেন কিনা। আমার আগে সবাই উত্তর দিয়ে দিয়েছে, দেখছেন আমি স্টুডেন্ট হিসেবে অনেক দুর্বল, তাদের থেকেও আমি দুর্বল। আচ্ছা টাইপ 3, যেহেতু আমি দুর্বল টাইপ 3 কেটে দিলাম। আচ্ছা টাইপ 3 হচ্ছে 50 এর আশেপাশের সংখ্যা, 50 এর আশেপাশের সংখ্যা, আশেপাশে 50 এর কি আশেপাশের সংখ্যা, কেমন আশেপাশের হচ্ছে 50 এর নিচে হচ্ছে 41 থেকে 50, 41 থেকে 50 আর এদিক থেকে ধরি ধরি 51 থেকে 60 এর ভিতরে, 60 এর ভিতরে। আচ্ছা বুঝতে পারছি, 50 এর আশেপাশের সংখ্যা মানে 60 এর নিচ থেকে শুরু করবেন, 60 এর নিচ থেকে 59 থেকে 41 তো 50 এর আশেপাশের সংখ্যা। যেমন এটা দেখেন 60 এর নিচে ধরবো আমরা এবং 48 ধরলাম, ঠিক আছে 48 ধরলাম, এবং এখানে একটা জিনিস ধরতে হবে সেটা হচ্ছে 25 কে ধ্রুবক ধরতে হবে, 25 কে ধ্রুবক ধরতে হবে। এখানে কি করতে হবে, একটা স্থির সংখ্যা ধরে নেবেন, এটা কাজে লাগবে, স্থির সংখ্যা ধরে নিলাম 25, এখানে একটা স্থির সংখ্যা বা প্রয়োজনীয় আমাদের জরুরি একটি সংখ্যা, ৫০ থেকে ৮ কত কম বলেন, 2 কম তাই না, 49 50 2 কম, তাহলে যত কম হবে, যত কম হবে তত স্কয়ার হবে, তাহলে 2 এর স্কয়ার করেন, 2 এর স্কয়ার কি করতে, 2 এর স্কয়ার করলে কত হয়, 4 হয়, যদি স্কয়ার করলে একক সংখ্যা হয় তবে তার আগে একটি শূন্য বসাতে হবে, স্কয়ার করলে যদি একক সংখ্যা হয় তার আগে শূন্য বসাতে হবে, তাহলে এই এটার বর্গে 0 4 বসালাম, এরপরে হ্যাঁ এরপরে 2 কম, সবসময় 25 কে ধ্রুবক ধরতে বলছি, তো 25 থেকে 2 বাদ দিলে কত হয়, 23, এর পূর্বে 23 বসিয়ে দিব, বর্গ হয়ে গেছে। তার মানে এখানে 48 এর কোনো কাজ নাই, না জাস্ট 50 থেকে বিয়োগ দেব। আচ্ছা আমার বিশ্বাস হচ্ছে না, আমি একটু ক্যালকুলেটারটা টিপে দেখি, হ্যাঁ ক্যালকুলেটার টিপে দেখি। আচ্ছা 48 গুণ 48 মানে কি, ওয়াও আমি তো ভাবছিলাম কত কঠিন, আমি কিছু বুঝতেছি না, একটু দেখি জাস্ট 23 বসাই দিলাম। এই আপনারা একটু বুঝেছেন, একটু বলেন তো, এই দেখেন এটা চলে আসছে বুঝছেন, একদম 23 48 48 গুণ দিয়ে দিয়েছি, হয়ে গেছে। আচ্ছা আমরা এখানে 44 করি, যদি 44 করি, 44 করি, 44 করব, ঠিক আছে 44 করব, 44 করলে কি হবে, আমি করি ওকে, এটার বর্গ বের করতে হবে, আপনি এই পাশে আসেন, আমাকে কেউ ভালো করে দেখতে পাচ্ছে না, এই সমস্যা আমার বের করতে হচ্ছে, একটু আমি শিখে নিলাম, ঠিক আছে এখন 50 থেকে 44 বিয়োগ দি তাহলে কত হচ্ছে, 6 6। আচ্ছা ওকে, এই 6 কে বর্গ করার কথা বলছে, তার মানে হচ্ছে 6 6 36, আমি এভাবে দিলাম না, 6 এর বর্গ সমান 12, তো চলি চলি আমি 6 গুণ 2 দিছি, এটা ভুল, 36, ঠিক আছে তাহলে আমরা এখানে 36 বসালাম। এখন দেখেন 50 থেকে এটা কত কম, 6 কম। আচ্ছা আমাদের কথা ছিল হচ্ছে 25 কে স্থির সংখ্যা হচ্ছে, মানে এই 50 এর আশেপাশে এই সংখ্যার ক্ষেত্রে 25 কে স্থির ধরা হয়েছে, তাহলে আমাদের এই 6 বিয়োগ দিলে আমরা পাচ্ছি 19, আমরা 19 দিয়েছি, আমার বিশ্বাস হচ্ছে না, আমি একটু মিলাইয়ে দেখি, একদম সোজা লাগছে, এত কত কষ্ট করে যে ই করছি, আমরা গুণ করে করে বের করছি, এই যে হয়ে গেছে 19 36, অর্থাৎ 1936 হয়ে গেছে।
এখানে আসলে আপনারা যদি 59 ধরেন সবচেয়ে ভালো হয়, কারণ 60 এর স্কয়ারটা আমরা অন্য সময় শূন্যের স্কয়ার একটা টাইপ 4 করিয়ে দিব। 59 ধরতে হবে, হ্যাঁ 59 ধরলে এই জিনিসটা আগে বলবেন না, তো সময় তো আমরা মুখস্থ করে ফেললাম যে 60 ধরে মুখস্থ করে ফেলছি। না না 60 ধরা যাবে, কিন্তু ও এমনি বের হয়ে যাচ্ছে 60 এরটা, একদম শূন্যেরটা একটু পরে শিখাচ্ছি আমরা। টাইপ 3 এর আরেকটা শিখাই, ধরেন 50 না হয়ে কত হলো, 58 হলো, এতক্ষণ তো 50 এর নিচের সংখ্যা করেছি, এখন 50 এর উপরের সংখ্যা করব, 50 এর উপরের সংখ্যা করব, 50 এর উপরের সংখ্যা করব, 50 এর উপরের সংখ্যা, এটাতে আবার কোনো ঝামেলা নাই তো, প্যাচ নাই তো, এটা কোনো প্যাচ নাই, আমি একটু ট্রাই করি। কি জন্য বের করতে হবে? আচ্ছা 50 থেকে এইটা কত বেশি, 8 বেশি, 8টা 64, আগেরটা হচ্ছে কত কম, এখন হচ্ছে কত বেশি। আচ্ছা 50 এর উপরে গেলে 50 এই 58 থেকে 50 বিয়োগ দেব, দিয়ে আমরা 8 পাচ্ছি, এই তো? হ্যাঁ, এই এই 8 কে আবার স্কয়ার করব, 28টা 64, এই তো? হ্যাঁ, তাহলে এখানে 64। এবার কি করতে হবে, এই 25 কে 25 এর সাথে 8 যোগ করব, যোগ করতে হবে, আগে বিয়োগ করছি এবার যোগ করব, 8 5 13 3, মানে হচ্ছে 50 এর নিচে গেলে সেগুলো এখানে বিয়োগ হবে, আর 50 টিকে বিয়োগ হবে, তাই তো? আর 50 এর উপরে গেলে এখানে প্লাস হবে, এখানে ওই বড় সংখ্যা থেকে 50, হ্যাঁ আগেরটাই জাস্ট একটু উল্টা প্লাস এর জায়গা, বুঝতে পারছি। এবার আপনি করেন, এই আপনারা বুঝতে পারছেন, বুঝলে অবশ্যই একটু কমেন্ট করেন, ঠিক আছে? 53 করেন, কমেন্ট করেন, আই মেদি 53 করেন, 53 স্কয়ার 53টা করেন, আমি করব, হ্যাঁ ওকে, আপনি একটু এই পাশে আসেন, কারণ আমাকে সুন্দর করে দেখতে পারবে না, ওকে 53, তাহলে আমাদের কি কথা ছিল, 53 50, আমরা কত পাচ্ছি 3, এখন 3 কে স্কয়ার করলে 9, যেহেতু 9 পেয়েছি তাহলে আমাদের 09 নিতে হবে, তাহলে 09, এখন আমাদের 50 এর উপরের সংখ্যা, সেক্ষেত্রে 25 প্লাস 3 কত আমাদের 28, কেমন লাগছে একটু বলেন তো আপনাদের, মানে আসলে কেমন লাগে যে আমরা যে মাঝে মধ্যে অল্প সময় 10-15 মিনিট আমরা যে আপনাদের সাথে এইভাবে কানেক্টেড থাকি, এই বিষয়টা কেমন লাগে? মনে করেন মাঝে মধ্যে সে স্টুডেন্ট, মাঝে মধ্যে আমি স্টুডেন্ট, সে আমার কাছ থেকে শিখছে অথবা আমি তার কাছ থেকে শিখবো, এর মাধ্যমে কিন্তু আপনাদের কাছে তুলে ধরবো আমাদের কি আমাদের ট্রিক্স গুলো, তো এইভাবে আপনাদের কাছে কেমন লাগে এই প্রজেক্টটা, আইডিয়াটা আপনাদের মন থেকে একটু কিছু কমেন্ট বলবেন, কমেন্ট করেন, ঠিক আছে? শূন্যের বর্গ শূন্যের বর্গ এরকম দেখেন, 30 একটু আগে আমরা দেখেছিলাম না, এটার বর্গ শূন্যের বর্গ খুবই সোজা, শূন্য একটা আছে, শূন্য একটা থাকলে ডাবল করে দিব, যা শূন্য থাকবে তার ডাবল করে দিব, ডাবল করলে দুইটা শূন্য, এই এইখানে যেটা আছে সেই সংখ্যার স্কয়ার করে দেব, 3 3 9, 60 শূন্য ডাবল করে দিব, এখানে যে সংখ্যাটা আছে তার বর্গ 6 6 36, সহজ না? শূন্য থাকলে আমাদের সেখানে 10 100 40, স্কয়ার করলে 16, ডাবল, সবাই পেরেছেন না বলেন তো? এখন যদি আমি 160 লিখি, একই কথা, শূন্য ডাবল করে দিব, 16 16 কত বলেন? এই 16 কি 16 আবার কি স্কয়ার করা লাগবে, মানে কোন প্লেস কাটাতে হবে, 16 আমরা তো এর আগে জানি 16 গুণ 16 56, ওকে 56, আর দুই সংখ্যার ট্রিক্স তো অলরেডি আমরা খেলে ফেলেছি, তাই না? আচ্ছা সবাই অনেক লাইভটা দেখছেন যারা, তো সবাইকে অনেক বেশি ধন্যবাদ, সবাই অনেক বেশি ভালো থাকবেন, নিয়মিত এরকম ম্যাথের ট্রিক্স নিয়ে আমরা আসব, আপনাদের ভালো লাগলে অনেক বেশি বেশি শেয়ার করবেন, বিসিএস পেজকে লাইক এবং ফলো দিয়ে রাখবেন, আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে পাওয়ার স্কুল, আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে
পাওয়ার স্কুল, পাওয়ার স্কুলও ভিডিও দেখতে পাবেন, এরকম লাল কালার করা সাবস্ক্রাইব লেখা থাকবে, এরকম চাপ দিবেন, চাপ দিলে সাবস্ক্রাইব আসবে, এরপরে এরকম বেল বাটন আসবে, এরকম বেল বাটন এবং এখানে অল লেখা আসবে, অল এ ক্লিক করলে সবগুলা পাবেন। সবাই অবশ্যই 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 ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।